স্যার আমাদের আরেকজন দর্শক আছেন সুমাইয়া মিম, তিনি আমাদের প্রশ্ন করেছেন, কেমিক্যাল পিল আর বিউটি পিল কি আলাদা নাকি একই জিনিস? দয়া করে স্যার জানাবেন। কেমিক্যাল পিল আসলে এটা বৈজ্ঞানিক টার্ম, বিউটি পিল কোনো বৈজ্ঞানিক টার্ম না। অনেক সময় আমরা ইউজ করে থাকি কারণ হচ্ছে যে মানুষের বুঝার সুবিধার্থে, কিন্তু বিজ্ঞান যে টার্মটা ইউজ করেছে সেটা হচ্ছে কেমিক্যাল পিল। কেমিক্যাল পিল হচ্ছে যে এটা একদম আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো, অনেক দিন যাবত আমি বলতে চাই কিন্তু সুযোগ হয়ে ওঠে না। জি স্যার, কেমিক্যাল পিল আমাদের হচ্ছে যে দর্শক আজকে সেই সুযোগটা হ্যাঁ করে দিয়েছেন। হ্যাঁ আমি আমি আজকে বলবো, ম্যাডাম আমাকে একটু কাইন্ডলি সময় দিবেন। হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, যেটা হচ্ছে যে কেমিক্যাল পিল হচ্ছে সৌন্দর্যের আদি কথা, আমি সবসময় বলি এটা। যেমন আপনারা জানেন যে মিশরের রানী ক্লিওপেট্রা টক দই দিয়ে বা টক দুধ দিয়ে গোসল করতেন, কেন? সুন্দর থাকার জন্য এবং যৌবন ধরে রাখার জন্য। কিন্তু এই টক দুধে বা টক দইয়ে কি ছিল উনি জানতেন না, বা ওই সময়কার কেউ জানতেন না। আবার ওরকম ফরাসি রমণীরা ওল্ড ওয়াইন মানে পুরাতন মদ দিয়ে হাত মুখ ধুতেন বা মুখে রেখে দিতেন কিছুক্ষণ, যাতে স্কিনটা সুন্দর থাকে। কিন্তু এই পুরাতন মদে কি আছে তারা জানতেন না, কিন্তু তারা দেখেছেন যে এই পুরাতন মদ ইউজ করলে স্কিন সুন্দর থাকে। এই শতকে 1920 সালের দিকে বিজ্ঞান যখন অনেক অগ্রগতি হলো, বিজ্ঞান গবেষণায় দেখলো যে টক দুধে ল্যাকটিক এসিড আছে, ওল্ড ওয়াইনে গ্লাইকোলিক এসিড আছে। এইগুলো হচ্ছে যে আসলে মূল উপাদান যেগুলো মানুষকে, কালকের যে আমরা কথা বলেছিলাম যে ব্রাইটনেস নিয়ে বা স্কিনের উজ্জ্বলতা নিয়ে, যে এই ধরনের জিনিস, এই যে টক দুধে ল্যাকটিক অ্যাসিড আছে, তারপরে হচ্ছে যে আপনার ওল্ড ওয়াইন এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, এই ধরনের কিছু কেমিক্যাল থাকার জন্য রংটা সুন্দর দেখা যায়। এটা হলো আমি বিদেশের কাহিনী বললাম। এবার আমাদের দেশের কাহিনী বলি। আমাদের দেশের প্রচুর মহিলা ঘরে বসে প্যাক ইউজ করেন, যেমন ধরেন কেউ আটা বা ময়দা, কেউ বা বেসন বেটে মুখে রাখেন, কেউ বা লেবুর রস দেন, কেউ বা মধু দেন, এগুলোকে প্যাক বলা হয়, ফেস প্যাক। জি হচ্ছে যে এই প্যাকে কি থাকে, যেমন ধরেন কেউ লেবুর রস দেন, লেবুর রসে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, আটা বা ময়দায় গ্লাইকোলিক অ্যাসিড থাকে, ঠিক আছে? এই ধরনের কেমিক্যাল গুলো আসলে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে সৌন্দর্যের জন্য। কিন্তু যেটা হচ্ছে যে সব লেবুতে তো একই রকম সাইট্রিক অ্যাসিড থাকে না, এক এক লেবুর সাইট্রিক অ্যাসিডের পরিমাণ এক এক রকম। ধরেন কোনো লেবুতে 5% সাইট্রিক অ্যাসিড আছে, কোনো লেবুতে 35% অর্থাৎ 35% সাইট্রিক অ্যাসিড আছে। ফলে ওই ভদ্র মহিলা জানেন না যে উনি কোন লেবুটা লাগাচ্ছেন এবং ওই লেবুতে কতটুকু সাইট্রিক অ্যাসিড আছে। উনি কিন্তু যে এই যে ওনার যে স্কিনের জন্য উপযোগী কতটুকু সাইট্রিক অ্যাসিড এই মাত্রাটা কিন্তু উনি জানেন না। ফলে যদি খুব ভাগ্য ভালো থাকে ওনার স্কিনে স্যুট করে যাবে, যদি স্যুট না করে ওনার স্কিনটা ডেস্ট্রয় হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে আমরা ফেস প্যাক বলি, বা মিশরের রানীর ক্লিওপেট্রার যদি টক দুধ বা টক দই বলি, অথবা ফরাসি রমণীদের ওল্ড ওয়াইন যদি বলি, যাই বলি না কেন, ব্যাপারটা হচ্ছে ওখানে কিছু কেমিক্যাল থাকে। কেমিক্যালটা কি, এটা সাইট্রিক অ্যাসিড হতে পারে, গ্লাইকোলিক অ্যাসিড হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, ম্যান্ডেলিক অ্যাসিড হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিড। এগুলো কিন্তু অ্যাসিড, আপনারা জানেন যে অ্যাসিড খুব ভয়ঙ্কর জিনিস যদি আপনি সঠিক মাত্রায় প্রয়োগ না করতে পারেন। বিজ্ঞানীরা করেছেন কি, 1920 সালের দিকে যখন বিজ্ঞানের অগ্রগতি হলো, বিজ্ঞানীরা এই আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য কত মাত্রায় কোন ধরনের অ্যাসিড লাগানো যেতে পারে এবং কত মিনিট রাখতে হবে বা কত সেকেন্ড রাখতে হবে এবং রেখে ওটাকে কি দিয়ে ধুয়ে ফেলতে হবে, বিজ্ঞানীরা কিন্তু এর একটা মাত্রা নির্ধারণ করে দিয়েছেন। এই মাত্রায় এই নির্ধারিত ওষুধটা লাগানো কিন্তু কেমিক্যাল পিলিং। এখানে যেটা হচ্ছে যে আপনি যদি যখন একটা লেবুর রস লাগাবেন, এই লেবুর রসে কিন্তু শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড নাই, এই লেবুর রসে কিন্তু প্রোটিন আছে, ভিটামিন আছে, পানি আছে, খনিজ আছে, অনেক উপাদান আছে, কিন্তু আমাদের জন্য দরকার কিন্তু শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড। কিন্তু অনেক অপ্রয়োজনীয় উপাদানও কিন্তু আমরা সাথে লাগাচ্ছি। কিন্তু বিজ্ঞানীরা করেছেন কি, লেবুর থেকে শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য প্রয়োজন সেটাকেই আলাদা করেছেন, আলাদা করে আমাদের স্কিনে কতক্ষণ রাখতে হবে, কিভাবে লাগাতে হবে তার মাত্রা নির্ধারণ করে দিয়েছেন। ফলে এটা কিন্তু খুবই নিরাপদ এবং কার্যকরী। আপনি যদি ফেস প্যাক বা ওই জাতীয় কিছু লাগান সেটা কিন্তু অনিরাপদ, কাজ করলে ভাগ্য ভালো হলে আপনার কাজ করবে, ভাগ্য খারাপ হলে স্কিনে অনেক রিয়াকশন করবে। ফলে কেমিক্যাল পিলিং আর কিছু না, আমাদের যেটা হচ্ছে যে
পূর্বপুরুষরা, মানে আমি পূর্বপুরুষ বলতে যে আমাদের প্রাচীন সৌন্দর্যের, যে আমাদের ভারতীয় সৌন্দর্য বলেন বা ইউরোপিয়ান সৌন্দর্য বলেন বা মিশরীয় সৌন্দর্য বলেন, এই সৌন্দর্যের যে ইতিকথা সেটাই কিন্তু বৈজ্ঞানিক রূপ হচ্ছে কেমিক্যাল পিলিং। এই কেমিক্যাল পিলিং এ অনেকগুলো কাজ হয়। কেমিক্যাল পিলিং দিয়ে কি হবে, স্কিন ব্রাইট হবে, স্কিনে যে বলি রেখাগুলো পড়ে সেগুলো চলে যাবে, স্কিন টান টান হবে, তারপরে হচ্ছে যে যাদের ব্রণ আছে ব্রণ ভালো হবে, মেস্তা বা ফ্রিকেল বা তিল থাকলে বা স্কিনে যে কোনো কালো দাগ থাকলে সেই দাগগুলো কমে যাবে। এই জন্য যেহেতু এটা বিউটিফিকেশন করে মানে সৌন্দর্য বাড়ায়, এই জন্য অনেক সময় এটাকে বিউটি পিলও বলা হয়। কিন্তু বিজ্ঞানীরা এটাকে কিন্তু বিউটি পিল বলেন নাই, বিজ্ঞানীরা এটা বলেছেন কেমিক্যাল পিল, কারণ এটা এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। আর অনেক সময় অনেক ডাক্তার এই টার্মটাকে আমিও মাঝে মাঝে ইউজ করি যে এটা বিউটি পিল, কেন, কারণ এটা বিউটিফিকেশন করে। ধন্যবাদ সবাইকে, আমার এই কথাগুলো অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আপনারা শুনেছেন।